Hi bondhura, welcome to my channel. Kemon acho tumra shobai? Ajke khub byastotar moddhei achi. Roji byastoi thaki byasto manush shobai byasto amra shobai achi obosshoi. Ei je ajke sokal theke khubi byasto tar moddhe ajke amader berotei hobe ektu pore dekhte pabe tumra. Ajke abar narkel gach gulo chharano hocche sob. Puro bagane somosto gach gulo porishkar kora hocche. আমাদের প্রায় 10টা নারকেল গাছ আছে নিজেদের তারপরে ভাগাড়িতে অনেক গাছ আছে এই গাছগুলো আজকে ছাঁটা হচ্ছে এইগুলো পরিষ্কার করা হবে এই আমার এখনই আমরা সবাই অনেক নারকেল পড়েছে এই যে দুজনকে ডাকা হয়েছে ওরা এসে পরিষ্কার করে দেবে এই যে দাদা গাছ ছাঁটাচ্ছেন এখন নারকেল গাছগুলোতে এরপর আবার নির্মল বিদ্যালয় অভিযানে আজকে আমাদের গ্রামের শিক্ষকরা সমস্ত স্টুডেন্টদের নিয়ে অভিযানে বেরিয়েছেন সমাজকে সচেতনতা করার জন্য খুব ভালো উদ্যোগ সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে সমস্ত শিক্ষকরা তাদের ছাত্রদের নিয়ে সামাজিক কল্যাণ কার্যে বেরিয়েছেন তা আমরা দেখতে পেলাম আমাদের বাড়ির পাশ দিয়ে ওনারা যাচ্ছেন এই যে ভাত খেতে বসবে এবারে মাছ রেডি হয়ে গেছে এবারে খেতে বসবো আজকে এই যে নুন লেবু একটু ঝিঙা আলু পোস্ত করেছি আর এটা কি ডাল আচার এটা দিয়ে আজকে রুটি লাঞ্চ করতে বসে গেলাম তাড়াতাড়ি করে খেয়ে আবার রেডি হতে হবে অনেক লাগেজ গোছানোর বাকি আছে কিছুই এখনো গোছানো হয়নি বিকেলেই বেরোতে হবে আবার তার জন্য তো প্রিপারেশন নেওয়া হয়ে গেছে প্রায় কিন্তু লাগেজ এখনো কিছুই গোছানো হয়নি লাগেজটা গোছাতে হবে তার আগে চকচক খেয়ে নিই খেয়ে উঠে রেডি হতে হবে ঘর জার্নি ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে এবার যেতে হবে সেই স্থানে এখন বর্তমান গাড়ি চলে এসছে আমরাও রেডি দরজায় চাবি পড়ে গেছে বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে সবাই রেডি হয়ে গেছি ছুটি শেষ ছোটা শুরু দেখি আমার সোনামা বেরিয়ে রেডি হয়ে আছে যাওয়ার জন্য সেও প্রস্তুত চাবি দাও গেটে তালা পড়ে গেল ব্যাগগুলো গাড়িতে তুলেই আবার বেরিয়ে পড়ছি রওনা হব রওনা দিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
15 দিনের জন্য এখান থেকে রওনা দিচ্ছি, আবার আসিব ফিরে 15 দিন পরে। চলো বন্ধুরা, কাছে পিঠে ঘুরে আসি কিছু মন্দির দর্শন করে। এই যে দেখতে পাচ্ছ, আমরা পৌঁছে গেছি বাবা রূপেশ্বরজির মন্দিরে। রূপেশ্বরজির মন্দিরে পৌঁছে আমরা দেখতে পাচ্ছি মা দুর্গার মন্দির। মা দুর্গার নিত্য পুজো এখানে করা হয়। সুন্দরভাবে মন্দিরটি তৈরি করা হয়েছে, কারুকার্য খচিত, খুব সুন্দর একটি মন্দির। এর পাশেই রয়েছে দুর্গ দালান, একসঙ্গেই সমস্ত দেবরা তারা এখানে বিরাজ করছে। এই যে দেখো দুর্গ দালান, এখানে মা দুর্গা পুজো করা হয় বছরে একবারই। আমরা এখানে দুর্গা পূজা হয়, দুর্গোৎসব বলা হয়। এই সেই দুর্গ দালান, এখানে দুর্গা পূজা করা হয়। এখন প্রদীপ জ্বলছে ভেতরে, গ্রিল দিয়ে আটকানো থাকে বেশিরভাগ সময়ই, ভেতরে প্রদীপ জ্বালানো থাকে। এটা হলো সেই দুর্গা দালান, দুর্গা মন্দির। এবার চলো রূপেশ্বরজির মন্দিরে যাই। স্বয়ং রূপেশ্বর দেবাদিদেব মহাদেব লিঙ্গ রূপে এখানে বিরাজ করছেন। আমরা জানি মন্দিরে ঢুকতে গেলে আগে যার অনুমতির প্রয়োজন, তিনি হলেন নন্দীদেব। আমরা সবাই জানি যে বাবার কাছে কিছু চাইতে হলে অবশ্যই আগে নন্দীর কানে বলতে হয়, তাহলে নাকি দ্রুত সেই সংবাদ বাবার কাছে পৌঁছে যায়। স্বয়ং মা দুর্গাও বাবার কাছে যাওয়ার আগে নন্দীর কাছে পরামর্শ অনুমতি নেয়। তাই আমরাও নন্দীদেবের অনুমতি নিয়ে এগিয়ে যাচ্ছি দেবাদিদেব মহাদেবের কাছে। চলো, আমরা দেখতে পাচ্ছি গেটে তালা দেওয়া, কিন্তু কিভাবে ভেতরে যাব দেখি কাউকে পাই কি না। একজন দাদা আছেন, উনি দরজাটা খুলে দিলেন। চলো ভেতরে প্রবেশ করি, গর্ভগৃহে প্রবেশ করি, স্বয়ং রূপেশ্বরজিকে দর্শন করি, দেখে আমরা পুণ্য লাভ করি, আমাদের আত্মার চরম তৃপ্তি লাভ করো। মন্দিরে ঢুকতে হলে আরও একজনের অনুমতির প্রয়োজন, সেটা বলছি। তার আগে আমরা মন্দিরের চূড়ার ভেতর থেকেই দর্শন করি। ভেতরে দেখতে পাচ্ছি মন্দিরের চূড়া। এবার মন্দিরের একদম সামনে যাওয়া সম্ভব হচ্ছে না, তাই কিছুটা দূর থেকেই দর্শন করাচ্ছি। সবাই প্রণাম করে নাও। ওম বাবা রূপেশ্বরজি নমঃ। এই হলো সেই রূপেশ্বরজি। প্রতি সোমবার বাবার দিন আমরা জানি প্রচুর প্রচুর ভক্ত এখানে আসে বাবার মাথায় জল ঢালতে, বাবাকে স্নান করাতে। বাবার মাথার উপরে কতগুলো ঘণ্টা ঝুলছে দেখতেই পাচ্ছি। এবং এই যে ঘর দেখতে পাচ্ছি, একটা কলসি বসানো আছে, সব সময় ফোঁটা ফোঁটা হয়ে বাবার মাথা ঠান্ডা করা হচ্ছে জলের ঝাড়া দিয়ে। প্রণাম করে বেরিয়ে আসছি। এই যে বললাম না, মন্দিরে ঢুকতে হলে আরও একজনের অনুমতির প্রয়োজন। এই দেখো বজরংবলী হনুমানজি, স্বয়ং হনুমানজির প্রতিকৃতি এখানে রাখা আছে। প্রণাম করে নিচ্ছি আমরা হনুমানজিকে। এরপরে চলো, ওই দেখো মন্দির যেটা দর্শন করালাম ওই তার চূড়া দেখতে পাচ্ছি আমরা। এর পাশেই রয়েছে মন্দির সংলগ্ন খুব বড় একটা পুকুর। মন্দির পুকুর বলা হয় ঠিকই, কিন্তু অনেকটা জায়গা জুড়ে, ঠিক কতটা জায়গা জুড়ে পুকুরটি রয়েছে হয়তো আমি বলতে পারবো না, কিন্তু অনেক বড় পুকুর। এবং চারিদিকে সুন্দর করে ঘাট বাঁধানো রয়েছে, পাথর দিয়ে সুন্দরভাবে ঘাটটা বাঁধানো চারিদিকে। পুকুরের এক পাশে রয়েছে স্বয়ং মহাদেবের প্রতিকৃতি মূর্তি,
অনেক উঁচু এই মূর্তিটি, অনেক নিচ থেকে আমি ক্যামেরা দেখানোর চেষ্টা করছি, বাট অতটা হয়তো তুলে ধরতে পাচ্ছি না, কিন্তু কয়েক ফুট উচ্চতা আছে দেবাদেব মহাদেবের। এখানেও তার সামনে বসে আছেন নন্দীদেব, এবং চারিদিকে দেখতে পাচ্ছ সাদা সাদা পর্বতের মতো তৈরি করা হয়েছে। দূর থেকে দেখলে সত্যি অপূর্ব সুন্দর লাগে। এখানে পেছনে লেখা আছে হর হর মহাদেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা কি অপূর্ব সুন্দর, কি অপূর্ব কারুকার্য করা এই মন্দির, এই মন্দির চত্বর কি সুন্দর। ঘাটে চারদিকে কাজ করা রয়েছে, অনেক রকম যে কোনো কার্যের ক্ষেত্রে আমাদের জলের প্রয়োজন, পুকুরে পুজোর প্রয়োজন হয়, এখানে সবাই সেই জন্য আসে, যে যার কাজ করতে, বিশ্রাম নিতে, শান্তি খোঁজে অনেকেই আসছে। ওই যে দেখো অনেকে কাজ করছে ওপাশে দেখতে পাচ্ছি, অনেকেই এখানে ঘাটের উপরে বাঁধানো রয়েছে সুন্দর স্নানাগার যেটাকে বলা হয়। এবার চলো ঘুরে আসি বন্ধুরা মন্দিরের পাশে, আরও অনেক অনেক মন্দির রয়েছে, সেগুলোও অবশ্যই আমি দর্শন করানোর চেষ্টা করছি। দেখতে থাকো বন্ধুরা, প্লিজ প্লিজ বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, এটুকু আশা রাখবো। আমাকে একটু উৎসাহিত করো যাতে আমি আরও আরও ভালো ভালো করে ছবি পোস্ট করতে পারি, আমার মনেও স্পিরিট জাগে যাতে সুন্দরভাবে ছবি তুলতে পারি, তোমাদের সঙ্গে দেখা করতে পারি, কথা বলতে পারি। চলো মন্দিরের এক পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি। কি সুন্দর গাছের ভেতরে ঘন গাছ লাগানো রয়েছে, ছায়া সুনিবিড়, শান্তি নীড়, সত্যি সত্যি বলছি এত সুন্দর শান্ত নিরিবিলি একটা জায়গা, দেখলে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে, আমার তো খুব খুব ভালো লাগছে। আশা করছি বন্ধুরা তোমাদেরও খুব ভালো লাগবে। প্লিজ বন্ধুরা একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, দেখতে থাকো। আমি যতটা সম্ভব ফুটিয়ে তোলার চেষ্টা করছি, মন্দিরের চারিদিকটা পরিবেশটা বর্ণনা করার চেষ্টা করছি, দেখতে থাকো বন্ধুরা। এসে গেছি আর একটা মন্দিরে, ওই পুকুরের পাড়েই রয়েছে আরেকটি মন্দির, মন্দিরের সামনেই তুলসী মঞ্চ, মা তুলসী আছেন এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই তুলসী মঞ্চ। এবার চলে যাব মা নাগেশ্বরী নাগমাতা মা মনসার মন্দিরে, এই সেই মনসা মন্দির, প্রতি বছর ধুমধাম করে পুজো হয় এখানে, বহু বহু কয়েক হাজার হাজার লাখ লাখ ভক্ত এখানে আসে মন্দিরে পুজো দেখতে, পুজো দেওয়ার জন্য। জানি না বন্ধুরা তোমাদের কি অনুভূতি হচ্ছে, আমি যেহেতু এখানে এসেছি আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে, সত্যি সত্যি মা স্বয়ং নাগমাতা এখানে বসে আছেন, নাগেশ্বরী বিশ্বহরী মা মনসা এখানে বিরাজ করছেন। দুর্ভাগ্য বাইরে থেকেই তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি, তালা দেওয়া রয়েছে, কাউকে কাছে মিঠে দেখতে পারছি না যে ভেতরটা তোমাদেরকে দেখাতে পারবো, সত্যি আমি দেখতে পারছি তোমাদেরকে দেখাতে পারছি না, এর জন্য খুবই দুঃখিত। সত্যি গায়ে লোম দাঁড় করানোর মতো মা মনসার মন্দির, অপূর্ব অপূর্ব, যাকে আমি হয়তো কথায় বোঝাতে পারছি না বা বলতে পারছি না। আমি বলবো যদি কখনো সময় হয়, সম্ভব হয়, তোমরা প্লিজ একবার এসো, একটু শান্তির খোঁজে একবার এখানে এসে তোমরা থাকো, দেখে দিও। দেখতে পাচ্ছ মন্দির চত্বর কি সুন্দর করে বাঁধানো, বসার জায়গা করে দেওয়া আছে, কি শান্ত কি নিরিমিলি জায়গা, কি অপূর্ব দৃশ্য, মন প্রাণ জড়িয়ে যায়। এটা আর কোথাও নয়, এটা রেল শহর খড়গপুর, খড়গপুর থেকে খড়িদা এসে যে কাউকে বলবে মন্দির তোলা যাব, সবাই আপনাকে পৌঁছে দেবে, দেখিয়ে দেবে মন্দির তোলা, দেখতে থাকো। এবার আমি পৌঁছে গেছি স্বয়ং মা কালীর মন্দিরে, শ্মশান কালী নামে পরিচিত, রামকৃষ্ণ দেব শারদা মা এখানে রয়েছে,
এই যে মন্দিরের ঘন্টা দেখতে পারছি, দু সাইডে দাঁড়ি রয়েছে, শঙ্কর ধ্বনি করছেন যারা অনুগত। এরপরেই আমরা যাব সেই মায়ের দর্শনে। মা শ্মশান কালী এখানে বিরাজ করছে। বন্ধুরা প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করবে, একটু উৎসাহ জাগাও, যাতে আরও আরও ভিডিও তোমাদেরকে আমি দেখাতে পারি, সুন্দর সুন্দরভাবে বর্ণনা করতে পারি। আজ এই পর্যন্তই, নমস্কার, ভালো থাকুন, টাটা বন্ধু।